কে কোথায় যাবে তার স্বাধীনতা, যাতায়াতের স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার কারো নেই বলে আমি মনে করি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তবে হ্যাঁ, এটা ঠিকই, সেফটি সিকিউরিটির যে কথাটা উনি বলেছেন, সেফটি সিকিউরিটি বাড়ানো উচিত, সেটা পুলিশের বাড়ানো উচিত উচিত তাদের নিজেদের নিরাপত্তা দেওয়ার জন্য দায়ী হচ্ছে পুলিশের, রাজ্য সরকারের, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের, তারা উচিত সেফটি সিকিউরিটি দেয়া। তাদের সাথে আমাদের যে আন্দোলনের মঞ্চকে জড়িয়ে দেওয়া হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়। আন্দোলনের কেউ এরকম ঘটনার সাথে জড়িত বলে আমি মনে করি না। আমরা নদিন হয়ে গেল এইখানে, দিনের পর দিন ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে আমরা শুয়ে আছি। বিদেশ ভ্রমণের যে কথা বলেছেন এটা অত্যন্ত আমি ধিক্কার জানাই, এবং এটা আমার মনে হয় উনি এই বক্তব্যের সাফাই ব্যাখ্যা করবেন, উপযুক্ত ব্যাখ্যা দেবেন। লাভলি মৈত্র থেকে কাঞ্চন মল্লিক থেকে শুরু করে সৌগত রায় কিংবা মন্ত্রী স্বপন দেবনাথ, একের পর এক যেভাবে জুনিয়র চিকিৎসকদের এবং আন্দোলনকারীদের নিশানা করা হচ্ছে, শাসক দলের তরফ থেকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে। কি বলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় দেখুন। আসলে যখনই কোনো গণ আন্দোলন হয়, বিশেষ করে সেটা যখন সাধারণ মানুষ করে এবং তাদের নিজেদের গায়ে সরাসরি রাজনৈতিক দল যখন রং যখন লাগতে না দেয়, তাদের নিজেদের মধ্যে তাদের আলাদা আলাদা রাজনৈতিক অভিমত থাকতেই পারে, কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক ছাতার তলায় না এসে যখন একটা বড় জনগোষ্ঠী আন্দোলন করে এবং সেই আন্দোলন যখন তাদের সফল হতে থাকে, তখন শাসক বিরোধী সকলে চেষ্টা করে সেই আন্দোলনটাকে ডিসক্রেডিট করতে। এটা আমরা বারবার দেখেছি, এনআরসিসি এর সময় দেখেছি যে কেন্দ্রীয় শাসক দল কখনো তাদেরকে আরবান নকশাল বলছে, কখনো অ্যান্টি ন্যাশনাল বলছে। আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছি যে কৃষক আন্দোলনের এটা আভ্যন্তরীণ বিষয়, বাইরের লোকে কেন কথা বলছে এটা নিয়ে, বা কৃষকরা কী গাড়ি করে আন্দোলন করতে আসছে সেটার ছবি দিয়ে কেন্দ্রীয় শাসক দলের লোকেরা পোস্ট করছিলেন। বর্তমানে আমি একটু বিস্মিত হচ্ছি না যে রাজ্যের শাসক দলের লোকেরা এই আন্দোলনকে একটা সার্টেন অংশ অন্তত এটাকে ডিসক্রেডিট করতে চাইছেন, কেননা তাদের খুব সুবিধে হতো যদি এই আন্দোলনটা যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক রং পেয়ে যেত, তাহলে তারা সরাসরি এটার বিরোধিতা করতে পারতেন বা তাদের নিজেদের কোর্টে তখন বলটা চলে আসতো, তাদের নিজেদের মাঠে তখন খেলা হতো। কিন্তু এখন মুশকিলটা হয়ে গেছে যে যেহেতু তারা ডাক্তাররা এবং সাধারণ মানুষ দেড় মাস ধরে এই আন্দোলনটাকে বিশেষ কোনো রাজনৈতিক দলের আঙিনায় যেতে দেননি, তাই জন্য শাসক বিরোধী সকলের খুব সমস্যা হচ্ছে। হলে তাদের খুব সুবিধে হতো, কিন্তু এই সুবিধাটা হতে দেওয়া যাবে না। এটা সৌগতবাবু যদি মন খারাপ করেন তাতে কিছু করার নেই, বা স্বপনবাবু যদি তাতে মন খারাপ করেন তাতেও কিছু করার নেই, শুভেন্দ্রবাবুর মন খারাপ হলেও কিছু করার নেই, কিন্তু এই আন্দোলনটা কিন্তু এরকমই থাকবে এবং এই চেহারাটা এই এই রাজনৈতিক আঙিনায় না যাওয়া মানুষের আন্দোলনটা, ডাক্তার হোক বা সাধারণ মানুষের, এটা কিন্তু আজীবন মনে থেকে যাবে মানুষের। আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মরছে, তার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পরপর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়, এটাও তোমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়, সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে, এটাও তো করতে হচ্ছে। একটা ঘটনার কথা বলি, এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন দুটো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে মানে দিয়ার খাতা যথাবি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে, পুলিশ এসে তুলে নিয়ে যান। এবার কি করবো বলুন, যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল, সে কিছু হলে গায়ে গাড়িতে এসে আমাদের ঘরে চাপছে, কোন অসুবিধা হচ্ছে নাকি দেখতে পাচ্ছেন না আপনারা? কেউ তো আমরা দেখতে পাচ্ছি টিভিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই